বন্ধুরা রঙ্গলি কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম এবং ফুলকো ত্রিকোণ পরোটা। এই পরোটাটা খেতেও যেমন সুস্বাদু এবং সেরকম মুচমুচেও হয়। বিভিন্ন রকম টিপস সহকারে আমি এই রেসিপিটি বানিয়ে দেখাবো, তাই ভিডিওটির কোনো অংশ স্কিপ করবেন না, দেখতে থাকুন। এর জন্য আমি এখানে নিয়েছি ময়দা এক বাটি, নিয়েছি এখানে আটা এক বাটি, নিয়েছি রিফাইন্ড অয়েল, লাগছে লবণ আর চিনি, আর লাগছে দুধ। একটি ডেচকি নিয়ে নিচ্ছি মাখার জন্য। এর মধ্যে দিয়ে নিচ্ছি ময়দা, আর দিয়ে নিচ্ছি আটা। ময়দা এবং আটা দুটোই আছে সম পরিমাণ। আপনারা চাইলে শুধু ময়দারও করতে পারেন, কিন্তু ময়দাটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, সেই কারণে আটাটা অবশ্যই ব্যবহার করা ভালো। দিয়ে দিলাম লবণ আর চিনি পরিমাণ মতো। এবার সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। আমি এখানে 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব এর মধ্যে দুধ। আমি এখানে 2 হাতা মতো দুধ দিচ্ছি। দুধটা দেওয়ার কারণ হলো পরোটাগুলো এতে নরম হয় আর মুচমুচে হয়, সেই কারণে দুধটা দিলে ভালোই হয়। আর আপনারা যদি না চান দুধটা নাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ঈষৎউষ্ণ গরম জল। এই ডোটা আমি মাখবো সমস্তটাই ঈষৎউষ্ণ গরম জল দিয়ে। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে বেশ নরম একটা ডো আমি তৈরি করে নেব। পুরো আটা ময়দাটা মাখা হয়ে গেছে। এবার হাতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু রিফাইন্ড অয়েল। এবার সমস্ত ডোটার মধ্যে আমি এটা মাখিয়ে দেব। মাখিয়ে দিয়ে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো। মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব ডোটা কেমন তৈরি হয়েছে। বেশ সফট হয়ে গেছে দেখি, বুঝতে পারছেন। এইবার এটাকে একটু ভালো করে আবারও ঠেসে নেব। এবার এই ডোটা থেকে আমি এটা ভাগ করে নেব। 4টি ভাগ প্রথমে করে নিয়েছি। এবার একটি একটি ভাগ থেকে এইভাবে লম্বা করে শেপ দিয়ে নেওয়ার পর এর থেকে আমি গুচি কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজের পরোটা বানাতে চান সেরকম গুচি কেটে নেবেন। আমি এখানে গুচিগুলো রুটির জন্য যেরকম গুচি কাটা হয় সেই রকম কেটে নিয়েছি। সবকটা গুচি কেটে নেওয়ার পর এইভাবে হাতের সাহায্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চ্যাপটা করে বানিয়ে নেব। সমস্ত গুচিগুলো তৈরি করে নেওয়ার পর একটি বাটিতে নিয়েছি রিফাইন্ড অয়েল। সেখানে গুচিটা থেকে তেল লাগিয়ে নিয়ে এবার আমি এটাকে বেলে নেব।
লুচি যেমন বেলা হয় ঠিক সেই রকম ছোট করে, তারপর একটি ভাঁজ দেওয়ার পর আবারও একটি ভাঁজ দিয়ে নিলাম। এবার কোণগুলো বরাবর এইভাবে বেলনটা দিয়ে চেপে চেপে বেলে নিতে হবে, ঠিক যেন ত্রিভুজের মতো দেখতে হয়। এবার কড়াই গরম করে আমি এখানে কোনো রকম তেল না দিয়ে একটি করে পরোটার দিয়ে নিচ্ছি। এবার উল্টে পাল্টে প্রথমে সেকে নেব, তবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। তারপর তেল দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিতে হবে, তাহলে পরোটাগুলো আস্তে আস্তে দেখুন ফুলে উঠছে। আর এইভাবে পরোটার সাইডে সাইডে এইভাবে খুন্তির সাহায্যে চেপে চেপে দিলে পরোটাটা ফুলে উঠবে। এভাবে পরোটা ভাজলে এতে তেলও কম লাগে। আবারও একটি পরোটা এর মধ্যে দিয়েছি, তেল না দিয়ে প্রথমে উল্টে পাল্টে সেকে নিচ্ছি মিডিয়াম আঁচে। এবার গ্যাসের ফ্লেমটা আবারও হাইতে করে দিয়ে আমি দিয়ে দেব এর ওপর তেল। দেখুন তেল দেওয়ার ফলে কত সুন্দরভাবে পরোটাটা ফুলে উঠেছে। আর এই পরোটাগুলো বেশি মোটা করে বেলবেন না, একটু পাতলা করে বেলবার চেষ্টা করবেন। এইভাবে প্রত্যেকটা পরোটা আমি ভেজে নিয়েছি। আমি এখানে আলুর দমের সাথে পরোটাগুলোকে সার্ভ করে দিয়েছি। আপনারা যে কোনো তরকারির সাথে অথবা আচার বা সসের সাথে পরোটা পরিবেশন করতে পারেন। আর আমি যেভাবে পরোটাগুলো বানিয়ে দেখালাম অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করব রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।